হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। ডব্লিউবি এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। তো ডব্লিউবিপি কনস্টেবল মেন্সের পরীক্ষা হয়ে গেল আজকে 16 তারিখ। তার ম্যাথ এবং রিজনিংয়ের ডিটেলস সমাধান আমি তোমাদের আজকে এই ভিডিওতে করাবো, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, বাট তোমাদের ভিডিওটা দিচ্ছি। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, যেটা ছোট্ট একটা রিভিউ দেবো, সেটা হচ্ছে রিজনিং পোর্শন ট্রিকি ছিল, মডারেট ছিল, ইজি বলা যায় না। কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো খুব যারা প্র্যাকটিস করে গেছে কোডিং ডিকোডিংয়ে, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ঠিক আছে? এটা 1 নম্বর। 2 নম্বর যেটা ইস্যু, সেটা হচ্ছে যে অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের বলি, 3-4টা অঙ্ক ছাড়া আমি বেসিক্যালি 3টা অঙ্ক পেয়েছি, যেখানে 2টো ছিল পরিমিতির ওপরে, একটা সমবহুভুজের ক্ষেত্রফল ছিল, একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় ছিল। এই 2টো অঙ্ক ছাড়া আর একটা বীজগণিতকে টাচ করে অঙ্ক ছিল, মানে যারা WBP করে তারা, মানে পরীক্ষা দেয়, তারা খুব সহজ লেভেল প্র্যাকটিস করে যায়, যার ফলে তাদের টাফ হতে পারে। যারা সিজিএল প্র্যাকটিস করো বা রেল প্র্যাকটিস করছো, তাদের ক্ষেত্রে টাফের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে রিজনিংও খুব টাফ হয়েছে তা বলা যায় না। তো মডারেট লেভেলের প্রশ্ন হয়েছে, বেসিক্যালি যেটা বলা যায় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ইজি এসেছে, এটা এক কথা বলা যায়। তো প্রথম যেটা প্রশ্ন দেখো, আচ্ছা প্রথম প্রশ্নটা একটু কনফিউশন আছে, সেটা আমি বলে দিই তোমাদের। এখানে বলেছে এ সি এর বাবা, তাহলে এ সি এর বাবা হচ্ছে, তাহলে এ প্লাস হয়ে যাচ্ছে, ডি বি এর পুত্র, এটাকে আমরা মনে রাখবো, ই হলো এর ভাই, তাহলে ই হলো এর ভাই। আর তারপর কি বলেছে, সি হলো ডি এর বোন, তাহলে সি হলো ডি এর বোন। আর ডি এর লিঙ্গ নির্ধারণ করবো আমরা এটা থেকে, ডি হলো বি এর পুত্র, তাহলে ডি যদি বি এর পুত্র হয় তাহলে বি এর সঙ্গে এর রিলেশন কী হয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হচ্ছে। এবার বলছে বি এর সঙ্গে ই এর রিলেশন কী। এবার এই লাইনটার মানে তোমার যদি ধরে নাও বি ই এর কে হয়, ভালো করে বোঝো, এই যে লাইনটা আছে না, এই যে লাইনটা, এই লাইনটার মানে যদি তুমি ধরে নাও বি এর সঙ্গে ই এর সম্পর্কে কী, মানে বি ই এর কে হয়, তাহলে বি ই এর কে হচ্ছে, বৌদি হচ্ছে, তাহলে অ্যান্সার এখানে বৌদি আসছে। আর যদি এই লাইনটার মানে তুমি ধরে নাও ই বি এর কে হয়, তাহলে আসছে ব্রাদার ইন ল, মানে ব্রো ইন ল, অর্থাৎ তুমি বলতে পারো ভাসুর, ঠিক আছে? ব্রো ইন ল, আমরা ভাসুর বলি, কী হবে, ভাসুর চলে আসছে, ঠিক আছে? ভাসুর চলে আসছে। এবার ভাসুর মানে ব্রো ইন ল, অর্থাৎ ভাই এক টাইপের, তাহলে আইনত ভাই, তার মানে এটা ব্রাদার হতে পারে, কিন্তু এখানে অ্যান্সার বৌদি হওয়া উচিত আমি বলবো, ঠিক আছে? অ্যান্সার তোমাদের কী হওয়া উচিত, বৌদি হওয়া উচিত। বলেছে বি এর সঙ্গে ইয়ের সম্পর্ক কী, তো বি এর সঙ্গে ইয়ের সম্পর্ক মানে বি ইয়ের কে হয়, যদি এটা ধরো তাহলে আসবে বৌদি, আর যদি বলে ই বি এর কে হয় তাহলে আসবে ভাই। এই অপশান অনুযায়ী অ্যাকচুয়ালি আসা উচিত ছিল ভাসুর, আশা করি বুঝতে পেরেছো। আমার মনে হয় WBP-তে বৌদি শব্দটাই থাকবে, মানে ওর যে অ্যান্সার সিট দেবে অফিসিয়াল, তাতে হয়তো বৌদি শব্দটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা চলো পরেরটা, চলো ছদাক। ছদাক খুব ভালো প্রশ্ন, কিন্তু সহজ প্রশ্ন। দেখো আরেকটা ইস্যু আমি ফেস করছি এই কদিন, এটা আলোচনা করার আগে ছোট করে বলি, সেটা হচ্ছে কাট অফ নিয়ে, যে কাট অফ কী আসবে, পিএসসি ক্লার্কের কাট অফ কী আসবে, পিএসসি যে পরীক্ষা হয়নি মিসলেন্সের কাট অফও কী আসবে, এবং আজকে যেটা পরীক্ষা হয়ে গেলো কনস্টেবলের কাট অফ কী আসবে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ইউটিউবে অনেক পণ্ডিতবর্গরা, ব্যক্তিবর্গ আছেন যারা অনেক পণ্ডিত, তারা কিন্তু কাট অফ নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন, তোমাদের তাদের ভিডিওটা দেখতে পারো। আমি অতটা পণ্ডিত নই, ফলে আমি কাট অফ সম্পর্কে কিছু বলতে পারবো না, কারণ বেসিক্যালি আমার মনে হয় কাট অফ সম্পর্কে বলা যায় না, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের যা কাট অফ হয়েছে সে, বা 14 বছর বা 12 বছর ধরে যে কাট অফ রয়েছে, সেই কাট অফ এক লহমা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? WBCS-এর কাট অফ অনেকে জিজ্ঞেস করেন, বেসিক্যালি কাট অফ কিন্তু বলা যায় না, কাট অফ 5-6টা বিষয়ের উপর নির্ভর করে, কত পরীক্ষার্থী, কতজন ফর্ম ফিল আপ করেছে, কতটা সিট আছে, কতজন ফর্ম ফিল আপ করার পর অ্যাপিয়ার হয়েছে, প্রশ্নপত্রের লেভেল কী, এই সব কিছুর ওপর নির্ভর করে। এবং WBP নিজে, রিক্রুটমেন্ট বোর্ড নিজে কতটা চাইছে যে সে এর জন্য ডাকবে ইন্টারভিউর জন্য, তো এরকম অথে অনেক রকম ব্যাপার থাকে, ঠিক আছে? তো এতগুলো ব্যাপার থাকে, তো যেখানে ইন্টারভিউ নেই সেখানে অন্য কথা, তো এগুলো অনেক ব্যাপার থাকে, তো এইগুলো ব্যাপারগুলোর উপর বেস করে কাট অফ হয়। সুতরাং আমার, আমি অতটা পণ্ডিত নই যে অতগুলো জিনিস আমি এখানে ঘরে বসে কোনো অফিসিয়াল ডাটা না চেক করে দুমাদুম বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা মন গড়া জিনিস বললাম, সেটা বাইচান্স খেটে গেল, আগামী 2 বছর, মানে বিগত 2 বছরে খেটেছে বলে এবছরে খেটে গেল, ফলে আমি পণ্ডিত হয়ে গেলাম, ব্যাপারটা তা নয়, ঠিক আছে? তো বুঝতে পারছো যে কাট অফ নিয়ে বলাটা আমার মনে হয় উচিত হবে না। তো চলো আমরা অঙ্কে যাই, ঠিক আছে? চলো, 2টি সংখ্যা সমষ্টি হচ্ছে 13, বিয়োগফল হচ্ছে 3, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো সমষ্টি 13, বিয়োগফল 3, এবার তুমি অপশন টেস্ট করলে এখানে পেয়ে যাবে, অনেকে এটাই করবে, x+y = 13 আর x-y = 3, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ yy কেটে যাচ্ছে, তো 2x এর ভ্যালু আসছে 16, তাহলে x এর ভ্যালু আসছে তোমার 8, তো একটা যদি 8 হয় তাহলে অপরটা কত হবে, অপরটা 5 হবে, তো এখান থেকে অ্যান্সার বেরিয়ে যায়, তাহলে বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে 8 হবে অ্যান্সার, এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা একটা করা যায়। আর দুই, এসব না করে তুমি এক চান্সে প্রথমটাতেই উত্তর দিতে পারতে, কেন তুমি দেখতে পাচ্ছ তুমি ফার্স্ট অপশন 8 রয়েছে, তাহলে 8 যদি হয় তাহলে 8টা কী হবে, একটা 5 হবে, 8 আর 5-এ কত হয়, 13 হয়, আর এদের মধ্যে ডিফারেন্সও 3 আছে, তো ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন,
তোমরা বলবে স্যার যদি আটটা নিচের দিকে থাকে, আমাদের অন্যান্য যে শিফট আছে তাতে তো, মানে অন্যান্য যে তোমাদের বুকলেট আছে তাতে তো তোমাদের বুকলেট সিরিজ থাকে, তো তাই তো আটটাকে নিচে দেওয়া হতে পারে, তখন কি করব। তো তুমি একটা জিনিস ভাবো ভালো করে, যে ডিফারেন্সটা দেখো, বিয়োগফল তিন বলে তুমি যদি এগারো নাও, ধরো ফার্স্টে তোমাদের এগারো অপশন আছে, তাহলে এগারোর সঙ্গে কত যোগ করলে তেরো হয়, দুই যোগ করলে তেরো হয়, এগারো তেরো, এগারো আর তেরো মানে এগারো আর দুই যোগ করলে কত হয়, তেরো হয়। তাহলে এগারো আর দুইয়ের ডিফারেন্স কি তিন? অবশ্যই না, কেটে গেল। ছয়ের সঙ্গে কত যোগ করলে তেরো হয়, সাত যোগ করলে তেরো হয়, ছয় আর সাতের ডিফারেন্স কত, এক, তাহলে এটা আসছে না, এটাও কেটে যাবে, আর সেম কারণেই সাতও কেটে যাবে, তাহলে একটাই অপশান কিন্তু এখানে থাকে, ঠিক আছে। এটা করতে এক সেকেন্ড টাইম লাগা উচিত। আচ্ছা পরেরটাই চলো। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, বলেছে এক ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, তার মানে কি? তার মানে হচ্ছে 400টা কমলালেবু সে কিনেছে যে দামে, অর্থাৎ ধরে নাও 400 টাকায়, ঠিক আছে, 400টা কমলালেবু সে কিনেছে ধরো 400 টাকায়, তো সেই দামে সে কী করছে, সে 320টা কমলালেবু সে বিক্রি করছে, এটা হচ্ছে মানে দাঁড়ায়। ভালো করে বুঝলে, সে যে দামে 400টা কমলালেবু কিনেছে সেই দামে সে 320টা কমলালেবু বিক্রি করছে। অ্যাকচুয়ালি যদি তুমি ক্রয় করো, তাহলে 400টা কমলালেবুর দাম যদি 400টা হয়, তাহলে 320টা কমলালেবুর দাম কত হওয়া উচিত? 320টা হওয়া উচিত, তাই না? 320টা কমলালেবুর দাম কত হওয়া উচিত? 320 টাকা হওয়া উচিত, তাই তো? কিন্তু সে বিক্রি করছে 320টা কমলালেবু 400 টাকায়, অতএব তুমি বুঝতে পারছো এখানে তোমার লাভ কত হচ্ছে, 80 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে 80 টাকা লাভ হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 320 টাকা। এ হচ্ছে তোমাদের সিপি, এ হচ্ছে তোমাদের এসপি। তাহলে 320, 80-র ওপর মানে 80 টাকা লাভ হচ্ছে, 320 টাকার ওপর 100 টাকায় লাভ কত? অ্যান্সার তোমার এখানে বেরিয়ে যাবে। তো দেখো এখানে 80 দিয়ে রেখে কাটলে কত হচ্ছে, 4 হচ্ছে, 4 দিয়ে রেখে কাটলে কত হচ্ছে, 25। তাহলে অ্যান্সার তোমার কী হচ্ছে, 25 তোমার এখানে অ্যান্সার হচ্ছে, অর্থাৎ ডি এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তা শতকরা 25% লাভ হলো। আচ্ছা পরেরটা চলো। আচ্ছা আচ্ছা 11 দাগটা করি দিই আগে। 11 দাগে কী বলছে দেখো, বলছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। দেখো সাইন স্কোয়ার এ মানে কি? সাইন স্কোয়ার থিটা। তা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান আমরা কী জানি? আমরা জানি 1। তাহলে এখানে অ্যান্সার তোমাদের কী, 1 অ্যান্সার হবে। সিম্পল ট্রাইগোনোমেট্রি একটা সূত্রের উপর অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। পরেরটা চলো। আচ্ছা এই প্রশ্নটা একটু বলে দিই, এটা কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইট ডে, ইন্টারন্যাশনাল নয় কিন্তু, ঠিক আছে। উত্তর এখানে 10ই ডিসেম্বরই হবে। আচ্ছা পরেরটায় চলো, ওটা একটু বলে দিলাম, অনেকের অনেকে আমাকে প্রশ্ন করেছে ইনফ্যাক্ট, সেই জন্য আমি ওটা বললাম। আচ্ছা এটা দেখো কী বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? এর থেকে সোজা প্রশ্ন হয়, তুমি যদি 18 দেখো তাহলে তুমি ফার্স্ট অপশন 18 দিয়ে ক্লিক করবে, ঠিক আছে। 15 তুমি ক্লিক করবে না, কেন ক্লিক করবে না? দেখো লসাগুর যদি নামটা বা মানে ধারণা যদি তোমাদের মাথায় থাকে, লসাগুর ধারণা যদি তোমাদের মাথায় থাকে, তাহলে তোমরা জানো যে দুটো সংখ্যার লসাগু যদি এইটা হয়, তার মানে সেইটা অবশ্যই ওই দুটো সংখ্যার নামটা পড়লে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে 15-র নামটা কি 36 আসে? আসে না। 24-র নামটা আসে? আসে না। 20-র নামটা আসে? আসে না। 36, 15, 24 আর 20 কোনোটার নামটাতেই আসে না, একমাত্র 18-র নামটাতেই আসে। তাহলে ওইটাই তোমাদের অ্যান্সার হবে। কী বললাম কনসেপ্ট, লসাগু ধরো এক্স আর ওয়াই আছে, তাদের লসাগু এসছে জেড, তার মানে এক্সের নামটা পড়লেও জেডকে পাওয়া যাবে, ওয়াইয়ের নামটা পড়লেও জেডকে পাওয়া যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা নেক্সট পয়েন্টটা চলো, পরেরটা কী বলছে দেখো, এইটা আচ্ছা এখানে কী বলছে, ঘন্টায় 54 কিমি বেগে একটা ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করছে 30 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে আমরা জানি ডিস্ট্যান্স বাই টাইম, মানে ডিস্ট্যান্স বাই স্পিড এখানে সমান সমান আমরা টাইম এটা করছি, ঠিক আছে। তাহলে ডিস্ট্যান্স কী বলছে দেখতে পাচ্ছ, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 570, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 270, এই হচ্ছে টোটাল ডিস্ট্যান্স। এই ডিস্ট্যান্সটাই অতিক্রম করছে ও 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং সেটা করতে কত সময় লাগছে, 30 সেকেন্ড। এবার এখানে দেখো সেকেন্ডে রয়েছে, এটা দেখো কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তো এটাকে কী করবো আমি, নিয়ে যাবো কিসে, এটাকে আমি নিয়ে যাবো মিটার পার সেকেন্ডে, অর্থাৎ 5-এ 18 দিয়ে আমি গুণ করতে হবে। তার মানে এখানে কত আসছে দেখতে পাচ্ছ, 3, অর্থাৎ তলায় আসছে 15 ইন্টু 30, তার মানে টি প্লাস 270-এর ভ্যালু কী আসছে, 450, ঠিক আছে। তার মানে এখান থেকে তুমি টি এর ভ্যালু পেয়ে যাচ্ছ কত, 180। তাহলে এখানে তোমাদের সেটাই জিজ্ঞেস করছে ট্রেনের দৈর্ঘ্য কত, উত্তর কত হবে, 180, ডি এখানে কারেক্ট অপশন হবে, ঠিক আছে। ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, সেটাই আমি এখানে করলাম। আচ্ছা পরেরটায় চলো, পরেরটা 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 এই যে
আচ্ছা কি বলছে, কোন সমবাহু, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের একটা সমকোণ, একটা সমান কোণ, সরি, কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে বৃহত্তম কোণটা কত? দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, দুটো কোণের মান সেম হবে, এক্স প্লাস এক্স আর একটা হবে তোমাদের ওয়াই, এই টোটালটার ভ্যালু হবে 180, কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে দুটো সমান কোণের এখানে মান কত, 30, আর একটা হবে 30, তাহলে এখানে হবে 60, 30 প্লাস 30, 60, তাহলে ওয়াই এর ভ্যালু কী আসছে দেখতে পাচ্ছ, 180 মাইনাস 60, অর্থাৎ 120, দ্যাট ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, পরেরটা চলো। আচ্ছা 20 দাগ, এটা একটা রিজনিংয়ের প্রশ্ন, রিজনিংয়ে করাচ্ছি আমি, বলছে পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, তার মানে পি, দেখো এটা একটু জায়গা নিয়ে করি, ধরো এখানে করছি পি কিউ এর থেকে বেটে, তাহলে কিউ এর থেকে বেটে, তাহলে কিউ গ্রেটার দ্যান হয়ে গেল কিন্তু আর এর থেকে লম্বা, আর এখানে এলো, তারপর কি বলছে, তারপরে বলছে যে এস পি এর থেকে বেটে, তাহলে এস পি এর থেকে বেটে, আচ্ছা কিন্তু আর এর থেকে লম্বা, কিন্তু আর এর থেকে লম্বা, আচ্ছা এটা বলেছে, তারপরে কি বলেছে, ইউ কিউ এর থেকে বেটে, তাহলে ইউ কিউ এর থেকে বেটে, ঠিক আছে ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা, কিন্তু পি এর থেকে লম্বা, এই তোমাদের বলেছে। এই তিনটেকে যদি তুমি এখানে সাজিয়ে লেখো তাহলে কী আসছে দেখো, প্রথমে তো কিউ যাচ্ছে, তারপর যাচ্ছে ইউ, এইটা অনুযায়ী পেলাম, ঠিক আছে, তারপর কী যাচ্ছে, এখানে পি ছিল, তারপর এখানে কী যাচ্ছে, তারপর এখানে পি যাচ্ছে, এবার এইটা আসবে, এটা কী আসবে, তারপরে এস আসবে, তারপর কী আসবে, আর আসবে, এই হচ্ছে আমার তিনটে থেকে আমি কী করলাম, একটাতে নিয়ে এলাম। তো বলছি কে সব থেকে বেটে, তাহলে আর লাস্টে আছে, আর সব থেকে বেটে, অ্যান্সার তোমাদের এখানে আর হবে। আচ্ছা পরেরটায় চলো, এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:4, তাহলে দেখো কোথায় করি, চলো এই জায়গাটা করি, এ ও বি এর আয়ের অনুপাত ইনকাম কত বলেছে, 3:4 বলেছে, আর তাদের খরচের অনুপাত অর্থাৎ এক্সপেন্ডিচারের অনুপাত কত বলেছে সেটা, 2:3, যদি প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে। দেখো আমরা জানি যে আয় থেকে যখন আমরা এক্সপেন্ডিচারকে বাদ দিই তাহলে আমার খরচ থাকে, ধরো তুমি 10 টাকা ইনকাম করছো, তো তুমি 4 টাকা খরচ করে ফেলছো, তাহলে তোমার কাছে সেভিং কত থাকছে, 5 টাকা থাকছে, ঠিক আছে, তো তার মানে কি ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা সেভিং পাই। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ এখানেও সেভিং কত আছে, 1 টাকা, এখানেও সেভিং কত আছে, 1 টাকা, তার মানে এই একের ভ্যালু আমার 200, কেন একের ভ্যালু 200, কারণ এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, দুটো থেকে বিয়োগ দিলে আমরা কী পেয়ে যাবো, সেভিং পেয়ে যাবো, তো একের ভ্যালু 200 হয়, তোমাদের বলেছি এ আর বি এর আয়ের অনুপাত কত, মানে আয় কত, তো এর আয় হচ্ছে 3 টাকা, তাহলে তিনের ভ্যালু কী আসবে, 200 × 3 মানে 600, আর বি এর ভ্যালু কী আসবে, 200 × 4 মানে 800, অর্থাৎ ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে পরেরটায় চলো, পরেরটা এইটা, এটা তো খুব ফেভারিট অঙ্ক, এটা পিএসসিতেও পড়ে এবং WBPতেও পড়ে বারবার। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক কী আছে, টিয়া পাখি আছে, তো দেখো মাথা তো সেম, ঠিক আছে সিংহের মাথা একটাই হয়, টিয়া পাখির মাথাও একটাই হয়, তাহলে টোটাল আমরা যদি মাথা ধরে গুনি তাহলে কত হচ্ছে, 100টা যা বলা আছে, আর পা ধরে গুনলে 290টা, কেন 290টা হচ্ছে, কারণ সিংহের পা হচ্ছে 4টে আর টিয়ার পা কটা, টিয়া পাখি সবাই দেখেছো 2টো, তাহলে কত হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমাদের 290, ঠিক আছে, এবার তোমরা কী করো, যে কোনো একটাকে 1 করে দাও, তাহলে এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই টিয়া 2 হয়ে যাচ্ছে, এখানে তোমার কী হয়েছে দেখতে পাচ্ছ, 200 হয়ে যাচ্ছে, এটা 100টা কী হয়ে যাবে, এখানে 200 হয়ে যাবে, ঠিক আছে, তো এবার তুমি বিয়োগ করো, তোমাদের মাথা রাখতে হবে যেটা বড়ো সেটাকে ওপরে কল্পনা করবে, তাহলে যদি বিয়োগ আমি করি তাহলে দেখতে পাচ্ছ এই 2টি কেটে যাচ্ছে আর এই নিচেরটা তোমাদের ওপরে ধরে নাও, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 2s হয়ে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে তোমাদের, 90 হচ্ছে, তাহলে এস এর ভ্যালু কী হচ্ছে মানে সিংহের ভ্যালু কী আসছে দেখতে পাচ্ছ, 45 আসছে, তো 100টা টোটাল, তার মধ্যে যদি 45 সিংহ হয় তাহলে টিয়া কত হবে, টিয়া হচ্ছে 55টা হবে, তাহলে অ্যান্সার এখানে কী হবে, 55টা টিয়া পাখি ছিল। আচ্ছা পরেরটায় চলো, 31 দাগ, 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20, আমি তোমাদের অ্যাভারেজে কনসেপ্ট করিয়েছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যখন এতজনের গড় বয়স এত বা এতজন ছাত্রের গড় মার্কস এত দেওয়া থাকবে তখন তোমরা ধরে নেবে ওই গড় মার্কসটাই হচ্ছে প্রত্যেকের মার্কস, তাহলে এখানে 16 জন ছাত্রের গড় বয়স 20 মানে প্রত্যেকেরই বয়স এখানে 20। এবার বলছে তাদের মধ্যে একটি নতুন মেয়ে এলো, আচ্ছা
ফলে সবার গড় বয়স 2 করে বাড়ছে, মানে এখন আগে ছিল 20, এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেছে 22, তার মানে প্রত্যেকেরই বয়স এখন 22 করে হয়েছে। তার মানে এই 20 থেকে 22 কী করে হলো, 2 যোগ করে হলো, তার মানে 16 জনের প্রত্যেকের সঙ্গে কিন্তু 2 করে যোগ হয়েছে, মানে টোটাল এখানে 16 × 2 মানে 32 ইনক্লুড হয়েছে। আর একটা জিনিস তোমাকে একটু আগে কী বললাম যে গড় বয়স যা হয়েছে সেটা প্রত্যেকের বয়স, তা আগে ছিল 16 জন, এখন কত হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখন 17 জন হয়ে গেছে, কারণ একটা মেয়ে চলে এসেছে। এবং তার ফলে কী হয়েছে, 20 থেকে বেড়ে এখন গড় বয়সটা কত হয়ে গেছে, 22 হয়ে গেছে। এই যে 20 থেকে বেড়ে 22 হয়েছে, মানে প্রত্যেকের বয়স এখন 22 হয়েছে, মানে মেয়েটার বয়স এখন 22, কারণ সেটা ইনক্লুড হয়ে গেছে। তাহলে মেয়েটি নিজের কাছে 22 রাখছে, আর তার বাড়তি যে এজটা সেটা সে কী করছে, প্রত্যেককে 2 2 করে দিয়ে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, তাহলে সে ডিস্ট্রিবিউট করছে 32 আর নিজের কাছে রাখছে 22, টোটাল সে কত তালে তার বয়স অ্যাকচুয়ালি, তার বয়স কিন্তু অ্যাকচুয়ালি 54, 32 + 22 = 54, অথবা এখানে অ্যান্সার তোমাদের কী হবে, 54। তোমরা অ্যাভারেজের কনসেপ্ট যদি ভালো করে জেনে থাকো তাহলে এই নিয়মে করবে, আর না হলে তোমরা এক্স ওয়াই জেড ধরে যেভাবে অ্যাভারেজ করো সেভাবে তোমরা করবে, সেটাও তোমাদের একটু করে দেখিয়ে দিই, অনেকে এভাবে করেছো। সেটা হচ্ছে কি, 16 জনের গড় বয়স 20 মানে 16 জনের মোট বয়স হচ্ছে 16 × 20, এভাবে করেছো। নতুন একজন মেয়ে এলো, এলো এক্স, তাহলে হয়ে গেল কত, হয়ে গেল 17, তাহলে 17 দিয়ে ভাগ করলে গড় বয়স পাবো, সেটাই বলেছে আগে যা ছিল তার থেকে 2 বেড়ে গেছে, মানে হয়ে গেছে কত, 22। ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে এখানে এক্সের ভ্যালু, এই 54ই আসবে, কিন্তু দেখো কতখানি গুণ করতে হচ্ছে এখানে, আর আমি যেটা বললাম ওখানে কোনো গুণ নেই, ভাগ নেই, ডিগ্রি তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এটাও করো, এক্সের ভ্যালু পেয়ে যাবে এখান থেকে 54, ঠিক আছে। আচ্ছা, পাশে দেখো একটা সুন্দর রিজনিং রয়েছে, এটা ভালো রিজনিং, আমার খুব পছন্দ হয়েছিলো রিজনিংটা। এটা তোমাদের কী বলেছে দেখো, এখান থেকে 1 থেকে 3 যেভাবে হচ্ছে, 3 থেকে 9 কীভাবে হচ্ছে, 9 থেকে 23 এভাবে আসছে। তাহলে 1 সঙ্গে 3 কীভাবে হয় দেখো, 1 × 2 + 1 করলে কী হচ্ছে, আমার 3 আসছে, ঠিক আছে। এটা বিজোড় সংখ্যার কনসেপ্ট, 1 হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা, তারপরে দেখো 3 × 2 যা বেরোবে তার সঙ্গে 2 গুণ করবো, তার পরবর্তী বিজোড় সংখ্যা যোগ করবো, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা কী দেখো, পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে তোমাদের 3, তাহলে 3 × 2 = 6, 3 কত হচ্ছে, 9। তারপরে কী করবো, 9 × 2 = 18, 18 + কী হবে, 5 হবে, কত হবে তোমাদের, 23, 5ও বিজোড় সংখ্যা। তারপরে 53, 23 হয়েছে, তো 23 × 2 + পরবর্তী বিজোড় সংখ্যা কি, 7, ঠিক আছে, কারণ 6 তোমার জোড় সংখ্যা, তো এখানে তুমি করলে দেখতে পাবে কত আসবে তোমার, 53। আচ্ছা, 53 × 2 + পরবর্তী বিজোড় সংখ্যা কি, 9, কত আসবে তোমার, 115, দেখতে পাচ্ছ, এটা করলে হবে 106, 106-এর সঙ্গে 9 যোগ করলে হয় 115। তাহলে এটাও তুমি করো, 115 × 2 নির্ঘাত তাই হবে, প্লাস তোমার কী হবে এখানে, 11 হবে, করলে কত আসবে, 241 আসবে। এবার দেখো অ্যান্সারটা বার করি, তাহলে 241, রাইট, কোথায় করি, তাহলে এখানেই করি, 241, 241 × 2 করলে কত আসছে দেখতে পাচ্ছ, 2 × 4 = 8, 2 × 2 = 4, ঠিক আছে। তো একটা জিনিস তুমি ভাবো, যাই হোক না কেন ভ্যালু তো 482-র বেশিই হবে, তাই না, কারণ এর সঙ্গে কিছু একটা যোগ হবে, তাহলে আমি আর কি করব, যদি করি তাহলে এখানে কত হবে, 13 যোগ হবে তোমার এখানে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের 495 হবে, 13 যোগ করার আগেই কিন্তু উত্তর বের করে দেওয়া উচিত, কেন উচিত দেখো, যাই করবো না কেন আমি তো এখানে যোগ করবো, মানে 482-র ওপরেই ভ্যালু আসবে, তো 482-র ওপরে একটাই অপশন ভ্যালু আছে, সেটা হচ্ছে এ, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। 13 যোগ করার আগে তোমাদের উত্তর বলে দেওয়া উচিত। আচ্ছা, পরেরটায় চলো, পরেরটা এই যে 37 দাগ, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6, তাহলে এর যে ফর্মুলা আমরা জানি সেটা কি জানি, √3/2, তার সঙ্গে কি হচ্ছে, বাহু গুণ হচ্ছে, এটা সমান সমান এখানে বলেছে √6। এবার এই √6-এর মধ্যে কী থাকে, √3 থাকে ইন্টু √2 থাকে, তার মানে আমি এই √3 এই √3 কেটে দিতে পারি, তাহলে এর ভ্যালু এখান থেকে আমি কী পাচ্ছি, 2√2 পাচ্ছি, এটা পেলাম। এবার এর ক্ষেত্রফল বার করতে বলেছে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমস্যাটা আমরা কী জানি, আমরা জানি √3/4a² ফর্মুলা মনে রাখতে হবে তোমাদেরকে, তো √3/4 তো বসলো ফর্মুলা, √2a² মানে 2√2 তার স্কোয়ার হবে, এখানে আমি লিখে দিচ্ছি 2√2, জাস্ট মিনিট, নিচে লিখছি 2√2, ঠিক আছে। তো তার মানে কী হবে, এই দুই আর এইচ আর কেটে যাবে, আর √2√2 গুণ করলে হয় 2, তার মানে বেসিক্যালি অ্যান্সার এখানে কী আসছে, 2√3, কোন অপশানে আছে, এ অপশানে আছে তোমাদের, এটা অ্যান্সার হবে।
আচ্ছা পরেরটা চলো। আচ্ছা এখানে একটা রিজনিং কোশ্চেন একটু বাদ পড়ে গেছিলো, সেটা একটু করিয়ে দিই। এই যে বলেছে যে কারেন্সি রুপি, এই যে বলেছে কোন চিত্রটার মধ্যে কারেন্সি রুপি আর ডলারের সম্পর্ক স্থাপন হচ্ছে। দেখো কারেন্সি হচ্ছে যে কোনো মুদ্রাকে বলা হয়, আর রুপি একটা মুদ্রা যেটা ভারতের মুদ্রা, আর ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। তাহলে অপশান কোনটা? এইটা হবে। পরেরটাই চলো, 37 লাখ পর্যন্ত আমাদের হয়েছিল। আবার নিচে যাচ্ছি। এই যে কি বলেছে, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% কী আছে, জল আছে, তো ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ কী হবে, 25 হয়ে যাবে। তো দেখো 10% তোমাদের আছে, তাই 10% যদি জল থাকে তাহলে 90% কী আছে, 90% তোমাদের মিল্ক আছে, 90% তোমাদের মিল্ক আছে, তার মানে 1:9 কত আছে, 1:9 হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। এবার বলছে দেখো, বলেছে 20 লিটার টোটাল আছে কত, 20 লিটার, তো তার মানে এটা টোটাল এখানে কত হচ্ছে, 10। আমাদের 1:9 হলে কত হচ্ছে, 10, এই 10-এর ভ্যালু হচ্ছে 20। তাহলে একের ভ্যালু কী হবে, একের ভ্যালু তোমাদের 2 হবে। একের ভ্যালু যদি 2 হয় মানে এই একের ভ্যালু হয়ে গেল 2, তাহলে এই 9-এর ভ্যালু কী হবে, 9 দুগুণে কত হয়ে যাবে, 18। অর্থাৎ 2 লিটার তোমাদের ওয়াটার আছে ওই মিশ্রণে, এবং 18 লিটার তোমাদের কী আছে, দুধ আছে। যে 20 লিটার মিশ্রণ বলছি তাতে 2 লিটার ওয়াটার এবং 18 লিটার তোমাদের কী আছে, জল আছে, মিল্ক আছে, সরি। তো এখানে বলেছে কত লিটার জল মেশাতে হবে, তো আমরা ধরে নিচ্ছি 1 লিটার জল মেশাতে হবে, আর দুধের পরিমাণ ওটা তো সেমই থাকবে, 18ই থাকবে। এটার তোমাদের বলেছে এখন জলের শতকরা পরিমাণ কী হয়ে যাবে, 25। 25 যদি জলের শতকরা পরিমাণ হয় তাহলে দুধের পরিমাণ কত হবে, 75। ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে তুমি ক্যাটাগরি যদি করো, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের 5, এটা হচ্ছে তোমাদের 5:15, তাই তো, আর এখানে তোমার হচ্ছে কত, 25। তো আমি একেবারেই কাটছি, 25 দিয়ে ডিএল কাটা যেত, তো 1/3 করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 3 দুগুণে 6, 3x, আর ওদিকে তোমার যাচ্ছে কত, 18। তার মানে 3x-এর ভ্যালু কী হচ্ছে দেখতে পাচ্ছ, 12, তাহলে x-এর ভ্যালু কী হচ্ছে তোমার, 4। তাহলে কত লিটার জল মেশাতে হবে, 4 লিটার জল মেশাতে হবে। এই পদ্ধতিটা তোমরা ইউজ করো, এই যেটা আমি করলাম এটা তোমাদের পদ্ধতি ইউজ করলাম, ঠিক আছে, একদম টোটালি ভেঙে তোমাদের করে দিলাম, এই তোমাদের অ্যান্সার হবে। এবার দেখো আমরা নর্মাল যে পদ্ধতি, একটু পরীক্ষার সময় তো স্পিডে করতে হয়, টাইম কম লাগাতে হয়, তার জন্য আমরা কি ইউজ করি, তো শর্টকাট পদ্ধতিটা কি, দেখতে পাচ্ছ যে 10% জল আছে, তাহলে 10% যদি জল হয় তাহলে 90% কী হবে, মিল্ক হবে, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে তোমাদের মিল্ক, তাই তো। তাহলে কারগুটি করলে কী পাচ্ছ, 1:9 পাচ্ছ। আর নিচে দেখো বলছে সেটা 25% হয়ে আছে, তাহলে জল যদি 25% হয়ে যায় তাহলে ওয়াটার কত হবে, মানে মিল্ক কত হবে, 75। এখান থেকে দেখতে পাচ্ছ 1:3 আসছে। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেটা মেশানো হয় তার ভ্যালু চেঞ্জ হয়। তো দেখো এখানে ওয়াটারের ভ্যালু সেম রয়েছে, অথচ ওয়াটারই কিন্তু মেশাতে বলা হচ্ছে, তাহলে এখানে রেশিওটা সমান নেই, তাহলে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা কী করবো, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কী আসে, দেখো এটা তো 1:9 আছে, এটা যা আছে তাই আছে, এটা তোমাদের কী হয়ে যাবে, 3:2 তোমাদের 9 হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা চেঞ্জ হয়েছে দেখো সেটা রেশিও পরিবর্তন হয়ে গেছে, এটা 1 ছিল, 3 হয়ে গেছে, এটা দেখো মিল্ক ছিল, এটা 9:9 আছে, কারণ যেটা চেঞ্জ হয় না সেটা কিন্তু সেমই থাকে, ঠিক আছে, বুঝলে। তাহলে ওই জন্য আমরা সেম করার জন্য এখানে 3 দিয়ে গুণ করলাম। তো দেখো এখানে টোটাল কত আছে, 10, আর আমাদের এখানে টোটাল কত বলছে তোমাদের, 20। তো 10-এর ভ্যালু হচ্ছে তোমাদের 20, হ্যাঁ জাস্ট মিনিট, 10-এর ভ্যালু কত বলছে তোমাদের, 20। তো 10-এর ভ্যালু যদি তোমাদের 20 হয় তাহলে একের ভ্যালু কী হবে, একের ভ্যালু তোমাদের 2 হবে, 10-এর ভ্যালু 20 হলে একের ভ্যালু 2। আর তোমাদের কী বলছে কত পরিমাণ জল মেশানো হয়েছে, কত লিটার, তাহলে 1 ইউনিট ছিল জল হয়ে গেছে 3 ইউনিট, মানে 2 ইউনিট মেশানো হয়েছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কী হবে, 2 দুগুণে 4 লিটার হবে, এটা তোমাদের অ্যান্সার, ঠিক আছে। আগেবারে বেরিয়েছিল, এবারেও বেরোলো, চলো পরটা যাবো। আচ্ছা 39 লাখ দেখো, এটা তোমাদের আমি করিয়েছিলাম, আমার যে অঙ্কের পার্ট আছে এখানে তোমাদের আমি করিয়েছিলাম, এটা হচ্ছে দেখো প্রথমটা যোগ করলে কত হচ্ছে, 3:2 ইন্টু, পরটা যোগ করলে কত হচ্ছে দেখো, 4:2, মানে 4:3, সরি, তারপরটা দেখো 5:4, এভাবে ডট ডট করে চলবে, এবং এদিকে হবে 88:1, মানে 88+1, মানে 89, 89/88। এবার একটা জিনিস দেখো, এগুলো সব কেটে যাচ্ছে, দেখো এইভাবে কাটছে, এগুলো এটা কাটছে, এটা কাটছে, তার মানে এদিকে একটা ভ্যালু কেটে যাবে, তার মানে 88টাও কেটে যাবে, তাহলে থাকবে কি, 89/2 তোমাদের থাকবে, আর 89/2 মানে কত, 45.5।
অর্থাৎ এ তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা পরটা চলো। আচ্ছা এই জিআইটা, ঠিক আছে, এটা তোমাদের দেখো এখানে বেসিক্যালি আমি যেটা আমার দেখো আমি খুব তাড়াতাড়িতে করছি, ঠিক আছে, যদি কোনো মিস্টেক বাই চান্স হয়ে যায় তোমরা কমেন্টে বলো। তো এটা বেসিক্যালি আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ভাওয়েল দিয়ে স্টার্ট আছে, তো এ ই আই ও ইউ, তো পরেরটা ইউ দিয়ে স্টার্ট হবে, দ্যাট মিন্স বি এখানে কারেক্ট অপশান। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ বি সি এর মধ্যেও এক গ্যাপ, এফ জি এর মধ্যেও এক গ্যাপ, জে কে এর মধ্যেও এক গ্যাপ, তাহলে এম এন এর মধ্যেও এক গ্যাপ আছে। ঠিক আছে, পি কিউ এর মধ্যে এক গ্যাপ থাকা সত্ত্বেও যেহেতু সামনে ডি আছে অর্থাৎ ভাওয়েল নেই, ফলে সি এখানে অ্যান্সার হবে না, বাকিগুলোতে অ্যান্সার হচ্ছে না। তো এখানে বেসিক্যালি তোমার বি এখানে কারেক্ট অপশান হবে, আমার এটা পেয়েছি আমি। ঠিক আছে, খুব স্পিডে আমি তখন জাজ করছিলাম এগুলো পেয়েছি। আচ্ছা নিচেরটা দেখো, 49,000 টাকা করে, তারপর 45টা করাচ্ছি, বলছে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, তাহলে 12 জন লোকে 15 দিনে কত টাকা আয় করবে? তো 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, তো আমরা কী করবো 810 টাকাকে নিচে দেব, তাহলে 12 জন লোক, জাস্ট এ মিনিট, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে আমরা দেবো এক্স। ঠিক আছে, এবার এখান থেকে তুমি কাটাকুটি করো, এখানে দেখতে পাচ্ছ 3 এখানে যাচ্ছে আর এখানে 5, এখানে তোমার 3 আসছে আর এটাকে এটা দিয়ে কাটছে, অর্থাৎ 5 1 5, 31 6 2, তো আর তুমি দেখতে পাচ্ছ এখানে এক্স ওদিকে ওপর দিকে উঠে যাচ্ছে আর 162 ইন্টু এদিকে তোমার কী হচ্ছে 3 3 9, তো অ্যান্সার এখানে কী হবে 9 2 18, হাই থাকলো 1 6 9 54, আর 1 55 5, হাই থাকলো 5 14, অর্থাৎ 1458 টাকা তোমার এখানে অ্যান্সার হবে, বি এখানে কারেক্ট অপশান। ঠিক আছে, মনে রাখবে যে যতগুলো জোন আছে আর যতগুলো দিন আছে তাদেরকে গুণ করে তলায় যদি তুমি টাকা বসাও সেটা ইকুয়াল টু পরেরটা হবে, এখান থেকে এক্স ভ্যালু তুমি পেয়ে যাবে, এই এক্স মানে হচ্ছে কত টাকা তারা আয় করবে, ওটাকে আমি এক্স বলেছি। ঠিক আছে, অ্যান্সার তোমার এখানে বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা এখানে দেখো কী বলেছে, এটা কোডিং ডিকোডিং, ভালো প্রশ্ন, এফ এল ও ডব্লিউ ইআর ফ্লাওয়ার। ঠিক আছে, তো ফ্লাওয়ারের দেখো এফ এর উল্টো হচ্ছে এখানে তোমাদের ইউ, তোমরা জানো হয়তো যে এফকে যদি সামনের দিক থেকে গোনো তাহলে তোমাদের এফ কত নম্বর স্থানে পড়বে, 6 নম্বর স্থানে পড়বে। তেমনই তুমি যদি লাস্টের দিক থেকে যদি তুমি গোনো, লাস্টে ধরো জেডকে তুমি 1 ধরলে, এভাবে যদি তুমি গুনে যাও তাহলে ইউকেও তুমি 6 নম্বর স্থানে পাবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা তাই করা হয়েছে। তো এল এর উল্টো হচ্ছে ও, ঠিক আছে, এখানেও ও এর উল্টো তাহলে এল হবে, তাহলে ডব্লিউ হচ্ছে ডি, ই এর কোড হচ্ছে তোমাদের ভি, মানে ই এর উল্টো হচ্ছে তোমাদের ভি, আর আর এর উল্টো হচ্ছে তোমাদের আই, মানে আর কে তুমি যদি সামনের দিক থেকে গোনো তুমি কত নম্বর স্থানে পাবে, তুমি পাবে 8 নম্বর স্থানে। সিমিলারলি তুমি জেড কে 1 ধরে যদি তুমি আই পর্যন্ত গোনো তুমি আই কেও কত নম্বর স্থানে পাবে, তুমি 8 নম্বর স্থানে পাবে। বুঝতে পারছো আশা করি? তো এইটা করা হয়েছে, তাহলে তোমাদের উপরে যেটা দেখা রয়েছে যে এইটার এইটার ভ্যালু কী আসবে, দেখো এটা আমি তোমাদের ইকালি দিয়ে করি, এটা ভ্যালু কী আসবে, তাহলে এফ এর উল্টো কী হবে, এফ এর উল্টো তোমাদের ইউ হবে, এম এর উল্টো কী হয়, এম এর উল্টো এন হয়, আর এর উল্টো কী হয়, আর এর উল্টো আই হয়, জে এর উল্টো কী হয়, জে এর উল্টো কিউ হয়, এফ এর উল্টো কী হয়, ইউ হয়, আর ভি এর উল্টো কী হয়, ইউ ই হয়, তাহলে অ্যান্সার তোমাদের কী হবে, ইউনিক, সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এগুলো নিয়ম একটু বলে দিই ছোটো করে যে কীভাবে মোড় রাখবে, যে করা আছে সে কটাই বলছি, এটা আমি মোড় রাখি ফু, তোমরা তো ফু দাও কোনো গরম জিনিস ঠান্ডা করার জন্য, তো এফ ইউ, লাভ এল ও ভিই সবাই জানে সবার জীবনেই আসে, এল ও ভিই, ঠিক আছে, এল এর উল্টো হচ্ছে ও, ভি এর উল্টো হচ্ছে ই, ঠিক আছে, তেমনই ই এর উল্টো হচ্ছে ভি আর ও এর উল্টো হচ্ছে এল, এল ও ভি ই দিয়ে মনে রাখবে এই কটা। ঠিক আছে, ডিউ, ডিউ মানে শিশির তোমরা জানো, ডি ই ডব্লিউ, ডিউ মানে শিশির, তো ডি ডব্লিউ এটা মনে রাখতে পারো। আচ্ছা ভিইটা তো বলে দিয়েছি, আর আর আই, আর আইটা আমি ওইভাবেই মনে রাখি, আরটা হচ্ছে কে পি, কলকাতা পুলিশ, ঠিক আছে, কে এর উল্টো হচ্ছে পি, এটা মনে রাখবে, কে এর উল্টো হচ্ছে কী তোমাদের পি, কে পি। ঠিক আছে, এগুলো একটু ছোটোখাটো বলে দিলাম। আচ্ছা চলো আমরা পরেরটায় যাবো। আচ্ছা পরে পরে এই যে এখানে বলেছে কোনো একটি সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়, ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে 100, ঠিক আছে, ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে 100, তো 100 থেকে তুমি যদি 40% বিয়োগ করে দাও তাহলে সেটা হয় 60, এই 60-র ভ্যালু এখানে বলেছে তোমাদের 300, তো তোমাদের কী বলেছে সংখ্যাটা কত, তাহলে 1-এর ভ্যালু কী হবে, 1-এর ভ্যালু তোমাদের হবে 5, তাহলে 100 ভ্যালু কী হবে, 100 ভ্যালু তোমাদের হবে 500, এ এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা চলো, বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55, তাহলে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55,
10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। দেখো, এ আর বি এর প্রত্যেকের দুজনের বর্তমান বয়সের মোট সমষ্টি 55, 10 বছর আগে দুজনের বয়সই 10 করে কমে যাবে, মানে টোটাল কত কমবে, টোটাল কমবে তোমাদের 20। তাহলে তখন হয়ে দাঁড়াবে কত বয়সের সমষ্টি, দেখতে পাচ্ছ 35 তোমাদের হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তখন বয়সের সমষ্টি কত হবে, 35, অর্থাৎ 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 35, ঠিক আছে? আর এখানে দেখো, একজনের বয়স বলেছে 4, একজনের বয়স বলেছে 3, তাহলে সেই অনুযায়ী সমষ্টি কত হচ্ছে, 7 হচ্ছে। তাহলে 7-এর ভ্যালু হচ্ছে 35, ঠিক আছে? তাহলে 1-এর ভ্যালু কী, মানে কী হবে তোমাদের, 5। 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে তোমাদের বিয়ের এ এবং বিয়ের দুজনেই বয়স বলেছে, তাহলে 4-এর ভ্যালু কী হবে, 4×5=20। আর 3-এর ভ্যালু কী হবে, 3×5=15। এবার বলেছে বর্তমান বয়স, এই যে 20 আর এই যে 15 বেরিয়েছে, এটা তো 10 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স কী হবে, একজনের তোমাদের হবে 20+10 মানে 30, আরেকজনের তোমাদের হবে 15+10 মানে 25, ঠিক আছে? তো অ্যান্সার তোমাদের কী হবে, 25 এবং 30 তোমাদের এখানে অ্যান্সার হবে। আচ্ছা, পরেরটা চলো, 59, প্রশ্নমূলক স্থানে কী হবে। দেখো, 1-এর কিউব করে তার সঙ্গে আমি 1 করছি, চলে আসছে তোমার 2, এটা তোমাদের 2-এর কিউব করে তার সঙ্গে আমি 1 যোগ করছি, চলে আসছে তোমাদের 9, এটা হচ্ছে তোমাদের 3-এর কিউব করে তার সঙ্গে আমি 1 যোগ করছি, চলে আসছে তোমাদের কত, 28। তাহলে তার পরেরটা কী হবে, 4-এর কিউব হবে এবং তার সঙ্গে 1 যোগ হবে, তো 4-এর কিউব করলে হয় 64, তার সঙ্গে 1 যোগ করলে কী হয়, 65। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে, সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, পরেরটা চলো, এখানে তোমাদের কী বলছে, একটি নির্দিষ্ট কোডে 2, 5, 6-এর অর্থ হচ্ছে ইউ আর গুড, 6, 3, 7-এর অর্থ হচ্ছে ইউ আর ব্যাড, 3, 5, 8-এর অর্থ হচ্ছে গুড অ্যান্ড ব্যাড, তাহলে অ্যান্ডের কোড কী হবে। দেখো, অ্যান্ড কোথায় কোথায় আছে, দেখো গুড অ্যান্ড ব্যাডে আছে, এখানে আছে অ্যান্ড, আর কোথায় অ্যান্ড আছে, নেই। তাহলে গুড আর ব্যাডের কোড যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা অ্যান্ডের কোড হবে। তো দেখো, ইউ আর গুড, তাহলে ইউ আর গুড আর গুড অ্যান্ড ব্যাড, এই এই দুটো লাইন দেখো, যে দুটো লাইন আমি দাগিয়েছি, ঠিক আছে, ইউ আর গুড অ্যান্ড গুড অ্যান্ড ব্যাড, এই দুটো কমন কী আছে, গুড কমন আছে, তাহলে তাদের কোডও কমন থাকবে। তাহলে 2, 5, 6 এখানে আছে, 2, 3, 5, 8, তাহলে 5 হচ্ছে গুডের কোড, বেরিয়ে গেল গুডের কোড, 5-কে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। তারপর দেখো, 3 আর 8 পড়ে আছে, এবার দেখো বলেছে উই আর ব্যাড, উই আর ব্যাড, ঠিক আছে, কী আছে, উই আর ব্যাড, এখানে ব্যাড আছে, তাহলে এর সঙ্গে 6, 3, 7 এখানে কী মিলছে, দেখো এখানে 3 মিলে যাচ্ছে, মানে 3 হচ্ছে এখানে ব্যাডের কোড, 3 হচ্ছে এখানে ব্যাডের কোড, তো 3 যদি ব্যাডের কোড হয় তাহলে অ্যান্ডের কোড কোনটা হবে, যেটা পড়ে দেখবো সেটা, অর্থাৎ 8 এখানে অ্যান্সার হবে, বি এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা দেখো তোমাদের বলেছে, যদি ইনটুর ভ্যালু, দেখো এখানে প্রত্যেকটা চিহ্নের একটা আলাদা অর্থ রয়েছে, তো ইনটুর অর্থ কী, ইনটুর অর্থ হচ্ছে তোমাদের ভাগ, তাহলে 10/5 করলে কী হয়, 2 হয়, ঠিক আছে, 10/5 করলে কী হয় তোমাদের, 2 হয়, কারণ ভাগের কাজ তো সবসময়ের জন্য আগে হয়, তোমরা জানো যে ভাগের কাজ সবসময়ের জন্য আগে হয়। তারপরে দেখতে হচ্ছে ভাগ রয়েছে, তাহলে ভাগের অর্থ হচ্ছে যোগ, তাহলে এটা আমি দিয়ে রাখলাম। তারপরে দেখতে হচ্ছে মাইনাস রয়েছে, মাইনাসের অর্থ হচ্ছে গুণ, তাহলে গুণ আমি করলাম। তারপর তোমার প্লাস, প্লাসের অর্থ হচ্ছে তোমাদের মাইনাস, মাইনাস তোমাদের 3 আছে, তাহলে এটার মধ্যে কোনটার কাজ আগে হবে, গুণের কাজ আগে হবে, মানে কত হবে এখানে দেখতে পাচ্ছ, এটা হবে তোমাদের 6, তারপর কী হবে, যোগের কাজ হবে, তাহলে 2, 6-এর দিয়ে তারপর মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে, 8, 8-3 তাহলে কত হচ্ছে তোমাদের, 5 এখানে অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো ভালো প্রশ্ন, এটা তোমাদের বলেছে যে 5, একটু উপর দিকে তুলে নিই, বলেছে তোমাদের √5। দেখো, আমি এইটুকু নেবো, এটা কত হচ্ছে, এটা তোমাদের 7 হচ্ছে, তাহলে 29+7 করলে কী হচ্ছে দেখতে পাচ্ছ, 30 তোমাদের 6 আসছে, 36-এর রুট করলে কী হচ্ছে, 6 আসছে, তার মানে এই টোটাল ভ্যালুটা কী হয়ে যাচ্ছে তোমার, 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 6-এর সঙ্গে যদি 19 যোগ করো কত আসছে, 25 আসছে, 25-এর রুট করলে কী হচ্ছে, 5 আসছে, তার মানে এই টোটালটুকু তোমার কী হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। আচ্ছা, 5-এর সঙ্গে তুমি 11 যোগ করো কত হচ্ছে তোমার, 16 হচ্ছে, 16 রুট করলে কী হচ্ছে তোমার, 4 হয়ে যাচ্ছে, মানে এই টোটাল এইটুকু, এতটা কী হয়ে যাচ্ছে তোমার, 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 4 আর 5 আছে, 4 আর 5 কত হচ্ছে, 9 হচ্ছে, 9 রুট করো কত হচ্ছে তোমার, 3, তাহলে অ্যান্সার এখানে কী হবে, 3, ঠিক আছে? আচ্ছা, পরেরটা চলো, বলেছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাহলে সুরেশ যদি 2 হয় কিরণ হবে তাহলে 1, তাদের বয়সের সমষ্টি 24, মানে এখানে 3, 3-এর বয়স, মানে 3-এর ভ্যালু এখানে কত হচ্ছে তোমাদের, 24, তো 3-এর ভ্যালু যদি 24 হয় কী বলেছে, সুরেশের বয়স কত, সুরেশের বয়স 2, ঠিক আছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু তোমাদের হবে 8, তাহলে 2-এর ভ্যালু কী হবে, 2×8 মানে 16 হবে, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটা সিরিজ দেওয়া রয়েছে, দেখো এখানে 4, 2,
5, 1, 6 তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে। তো এটা কি হচ্ছে দেখো, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি অল্টারনেট সিরিজ, এটা এটা দেখতে পাচ্ছ এটা প্লাস ওয়ান এগোচ্ছে, আর এটা দেখতে পাচ্ছ মাইনাস ওয়ান এগোচ্ছে, এটা দেখতে পাচ্ছ প্লাস ওয়ান এগোচ্ছে, এটা দেখতে পাচ্ছ মাইনাস ওয়ান এগোচ্ছে। তো মাইনাস ওয়ান এগোলে কী হবে, একের থেকে এক বিয়োগ করলে কী হবে, জিরো হয়, অ্যান্সার তোমাদের বি হবে। ঠিক আছে, আচ্ছা পরেরটায় চলো। আচ্ছা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের পার্থক্য বলেছে তোমাদের 7 সেন্টিমিটার। তো দেখো এবং ক্ষেত্রফলের পার্থক্য কত, 1078। তো বেসিক্যালি কী হয়, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পাই, এটা হচ্ছে আর স্কোয়ার মানে বড় হাতের, আর এটা হচ্ছে পাই, এটা হচ্ছে তোমাদের আর স্কোয়ার ছোটো। ঠিক আছে, অর্থাৎ বড়টার ব্যাসার্ধ বড় হাতের আর ছোটোটার ব্যাসার্ধ ছোট হাতের আর, এটার পার্থক্য তোমাদের বলেছে কত, 10/78। এটা ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমি যদি পাইয়ের ভ্যালু এখানে কমন নিই তাহলে এখানে আসতে কত তোমাদের আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আসছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ভেঙে দাও এটাকে। তো এটা সমান সমান সেই 10/78 এখানে আছেই আছে। তো ভাঙলে কী হচ্ছে দেখো, আমি যদি পাই কমন নিই তাহলে এখানে তোমার চলে আসছে আর প্লাস আর, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, আর আর মাইনাস আর চলে আসছে, আর মাইনাস আর চলে আসছে। এবার আর মাইনাস আর মানে বড় বৃত্ত এবং ছোট বৃত্ত দুটোর ব্যাসার্ধ কত, পার্থক্য কত বলেছে 7, আমাদের এটাই ভ্যালু দেওয়া আছে দেখো 7 ওখানে। তা আমরা একটা কাজ করি, এটাকে মুছে দিই ডিরেক্ট, এটাকে মুছে দিয়ে ডিরেক্ট আমরা কী লিখি, এখানে লিখি 7, সেটার ভ্যালু এখানে কত দেওয়া আছে, 10/78 দেওয়া আছে। তো কাটাকুটি যাচ্ছে দেখো, এই 22-এর পাইটাকে আমরা লিখে দিচ্ছি 22/7, আর এটা আর প্লাস আর আছে ইন্টু তোমার 7 আছে, সেটা সমান কত আছে, 10/78 আছে। এখান থেকে দেখতে পাচ্ছ এই সাত কেটে যাচ্ছে, 22 আর এটা কাটছে। তো 22 আর এটা কাটলে দেখো কত হয়, এটাকে আমি 2 দিয়ে কাটছি, 11/2, আর এখানে হচ্ছে 9/11, 99, আর 99 তাহলে হচ্ছে 88, তাই তো, তাহলে 8, এটা দিয়ে এটাকে কাটছে তাহলে হচ্ছে 49। অর্থাৎ এখানে আর প্লাস আর এর ভ্যালু কী আসছে তোমার 49। এবার তুমি এখানে বসাও, আর মাইনাস আর সমান ছিল 7, আর আর প্লাস আর সমান এখানে কত এসছে তোমার 49। তো বেসিক্যালি এই আর এই আর কেটে যাচ্ছে, তাহলে 2R সমান সমান এখানে কী আসছে দেখো, 56 আসছে। তাহলে আর এর ভ্যালু এখান থেকে কী আসছে দেখো, 28 আসছে। তাহলে বড় হাতের আর এর ভ্যালু 28। ঠিক আছে, আর টোটাল আর এর আর প্লাস আর কত ছিল, 49। তার মানে ছোটো হাতে আর সমান কী হবে, 49-28, তো 21 এখানে অ্যান্সার হবে, অর্থাৎ বি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরেরটা চলো। আচ্ছা 83 দেখ, ভালো প্রশ্ন রাজু, এটা একটা সিটিং অ্যাজমেন্ট তোমাদের প্রথমেই বলে দিই। কী বলেছে দেখো, রাজু মহেশ এবং দীনেশ, সুরেশ এবং গীতা একটা সাইতে বসে আছে। তো গীতা দীনেশের পাশে নেই, এবার অপশান টেস্ট করো, গীতা দীনেশের পাশে আছে, এটা ভুল হয়ে গেল। তারপরটা দেখো, গীতা দীনেশের পাশে আর কোথায় কোথায় আছে দেখো, বাকিগুলোতে গীতা আর দীনেশ এই জায়গা আছে, এটাও গেল। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান হবে আমাদের। ঠিক আছে, এবার কী বলছে দেখো, সুরেশ রাজুর পাশে নেই, এবার সুরেশ আর রাজুকে দেখো, এখানে সুরেশ আর রাজু নেই, এখানেও সুরেশ আর রাজু নেই, ব্যাস এই দুটো এক্ষেত্রে ঠিক আছে। তারপর বলছে মহেশ রাজুর পাশে আছে, তাহলে দেখো মহেশ আর রাজু এখানেও আছে, এখানে দেখো মহেশ আর রাজু আছে, ব্যাস এখানেও পরে দুটো ঠিক আছে। গীতা সুরেশের পাশে নেই, দেখো এখানে দেখতে পাচ্ছ গীতা সুরেশ এখানে আছে, এখানে দেখো গীতা সুরেশ পাশাপাশি বসে গেছে, মানে বি এখানে কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার এখানে কী হচ্ছে, সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, অপশান টেস্ট করলাম, ইজি এলো। আমরা কিন্তু আর সিটিং অ্যাজমেন্ট করে এরকম দাগ দিয়ে পাঁচটাকে বসালাম এসব কিন্তু আমরা একদম করলাম না। ঠিক আছে, সিটিং অ্যাজমেন্টের ক্ষেত্রে মনে রাখবে যদি অপশান এরকম দেওয়া থাকে তাহলে কি ইজিলি কিন্তু অপশান দেখেই বার করা যায়। আচ্ছা 83 দেখ হয়ে গেল, চলো লাস্ট আর কি প্রশ্ন আছে, আচ্ছা এটাই মনে হচ্ছে আমাদের 84, হ্যাঁ 85 আমাদের লাস্ট প্রশ্ন এটা অঙ্কের ক্ষেত্রে অন্তত। তো কী বলেছে দেখো, বলেছে এ প্লাস বি 5 আর এ মাইনাস বি যদি 3 হয় তাহলে এ বি এর ভ্যালু বার করতে বলেছে। এটা তোমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারো বা নর্মাল যদি তুমি এমনি মান বার করো তাহলেও বেরোবে। ঠিক আছে, এ মাইনাস বি এভাবেই বার করো, সুবিধা হবে তোমার, সূত্র দিয়েও করা যায় বীজগণিতিক, বাট এভাবে করো। এখানে দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে, মানে 2 এর ভ্যালু কী হচ্ছে তোমাদের 8 হচ্ছে, তাহলে এর ভ্যালু কী হচ্ছে দেখতে পাচ্ছ 4 হচ্ছে। ঠিক আছে, এর ভ্যালু যদি 4 হয় আর এ প্লাস বি সমান 5 তাহলে বি এর ভ্যালু কী হবে, 5-4 অর্থাৎ 1 হবে। তোমাদের জিজ্ঞেস করেছি এ আর বি গুণ করলে কত হয়, তাহলে 4×1 গুণ করলে কী হবে, 4 হবে, তাহলে ডি এখানে অ্যান্সার হবে। এখানে বলেছে তোমাদের প্রশ্নবোধক স্থানে কী আছে, তো আমরা একটু বসিয়ে নিই দেখো, বি জি ঠিক আছে, তারপর তোমাদের কী আছে এ এইচ আছে, তারপর তোমাদের কী আছে ডি ই আছে, একটু দূরে দূরে বসালাম। এবার দেখো আমরা এই বি থেকে আমরা ডিতে যাচ্ছি, কী হয়ে যাচ্ছি বি থেকে ডিতে, আমরা বি এর কোড হচ্ছে 2 আর জি এর কোড হচ্ছে তোমাদের 7, আমরা এখানে প্লাস 2 করছি
আর এখানে আমরা মাইনাস টু করছি। তাহলে এখানে দেখো প্লাস টু করলে কী হচ্ছে, তোমাদের ফোর চলে আসছে, আর মাইনাস টু করলে তোমাদের কী হচ্ছে ফাইভ চলে আসছে, দেখো ফোর ফাইভ চলে আসছে। সিমিলারলি এটা আমরা তাই করবো, এখানে কোড হচ্ছে ওয়ান, এখানে কোড হচ্ছে তোমাদের কি এইট। তাহলে এর সঙ্গে আমরা কী করবো, আমরা এখানে প্লাস টু করবো, কত আসবে তোমাদের থ্রি আসবে, থ্রি কার কোড, সি এর কোড। আর আটের ক্ষেত্রে কী করবো আমরা, মাইনাস টু করবো, মাইনাস টু করলে কী কী আসবে তোমাদের সিক্স আসবে, সিক্স কার কোড, এফ এর কোড। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে, সি এফ তোমাদের এখানে অ্যান্সার হবে, ডি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা অল্টারনেট সিরিজ ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। পুরোটা তোমাদের ধরে বললাম, কোনো প্রশ্ন যদি বাদ পড়ে যায়, কারণ আমি ওপর নিচে পিডিএফটাকে সরি সরি করছি প্রশ্নগুলোকে, তো তোমার নিচে কমেন্ট করো, আমি কোনো একটা যদি সামনে আমাদের পিএসসি মিসলিনিয়াসে আমি প্র্যাকটিস সেট করাবো, সেখানে আমি তোমাদের ওটা ইনক্লুড করে দেবো। ঠিক আছে, বা আমি কমেন্টে তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো, তোমরা যেরকম বলবে কমেন্টে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।